হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটি মাইনিং সাইট শেয়ার করব। মাইনিং সাইটটির নাম হচ্ছে BTCS মাইনিং। এই সাইটটি নতুন বলা যায় না, কারণ এই সাইটটিতে অনেকেই কাজ করতেছেন অলরেডি। তো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো যারা এখনও কাজ করে না, আপনারা এখন থেকে কাজ স্টার্ট করতে পারেন। তবে আমি আজকে কাজ এখানে স্টার্ট করব, তো যার কারণে আমি অ্যাকাউন্ট করছি। তবে এখন এখানে একটা বিষয় আছে বুঝার, সেটা হচ্ছে যে আপনি এখানে যদি আপনি মাইনিং স্টার্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি মাইনিং স্টার্ট করতে পারবেন না। তো বন্ধুরা, কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই বিষয়টা আপনাদেরকে প্রথমে দেখাই নিই। যারা কাজ করতে চান, তো অবশ্যই আগে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো সেটি আমি আপনাদেরকে দেখাই গেছি স্ক্রিনশটের মাধ্যমে। তো যাই হোক, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে সাইটটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে নিচের দিকে লেখা দেখতে পাবেন রেজিস্টার্ড অ্যান্ড স্টার্ট মাইনিং। তো আপনি এখানে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে বলা থাকবে যে আপনাদের মেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য। তো আপনি এখানে মেল অ্যাড্রেসটা দিয়ে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে একটি 6 সংখ্যার কোড দেওয়ার জন্য বলবে। যে মেলটা দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলছেন, সেই মেলে একটি কোড যাবে, সেই কোডটা এখানে বসায় আপনার নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এরকম একটি কোড আসবে, বা আপনাদের আলাদা একটা কোড আসবে, মেলটা চেক করলে আপনারা দেখতে পাবেন। তারপর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে, লগ ইন পাসওয়ার্ড, যেটা এখানে যে সেম পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এখানেও দেবেন। তো এখানে এটা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড, ঠিক আছে? তো আপনারা বড় হাতের, ছোট হাতের বা স্পেশাল কিছু ক্যারেক্টার দিয়ে আপনারা এখানে ই করে নেবেন। হয়তো বা সহজ পাসওয়ার্ড দিলে নাও নিতে পারে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সব কিছু মিলিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তারপরে নেক্সটে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন। তারপর রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনাকে এখানে অ্যাপ্লিকেশনটা তাদের ডাউনলোড করার জন্য বলবে। তো আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করে। যদি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করেন, তাহলে এখানে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো ইনস্টল করার পর ইনস্টল হয়ে যাবে, তারপর হয়তো ওপেনে ক্লিক করবেন। তো সরি, ওপেনে, হ্যাঁ, ওপেনে যখন ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি মি অপশানে ক্লিক করতে পারেন। মি অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজটা দেখাবে। তো আপনারা এখানে চেক লগ ইন এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ফার্স্ট টাইম এরকম আসবে, তো চেক লগ ইনে ক্লিক করবেন। তো চেক লগ ইনে ক্লিক করলে আপনাদের সামনে মেল এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে। মেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, যে মেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খোলার জন্য ই করছেন, সাবমিট করছেন, সেই মেলটা দেবেন। তারপর এখানে পাসওয়ার্ডটা দেবেন, ঠিক আছে? তো পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো তারপর আমি দেখাচ্ছি এখন আমার অ্যাকাউন্টে যেয়ে কীভাবে কী করবেন। তো বন্ধুরা, আমি আমার অ্যাকাউন্টে যখন আসলাম, তো এরকমই আবার আসতে পারে, এরকম পেজটি আসতে পারে। তো এরকম আসলে আমি মাইনিংয়ে সরাসরি ক্লিক করে দেবো, ঠিক আছে? বা মিতে ক্লিক করলে হবে, মিতে ক্লিক করলে একটু আলাদা আসবে, বা মাইনিংয়ে আসবে। আমি যদি মিতে ক্লিক করে তখন কিন্তু এরকম আসবে, তখন মিতে যদি ক্লিক করলে এরকম আসে, তো আপনি এখানে ক্লিক করলে সে এরকম আসবে, ঠিক আছে? স্টার্ট মাইনিং আসবে, হ্যাঁ। তো এখন যদি আমি স্টার্ট মাইনিংয়ে ক্লিক করি, দেখেন আমি স্টার্ট মাইনিংয়ের উপরে ক্লিক করে দিলাম। তো এটা কী দেখাইতেছে যে টু স্টার্ট মাইনিং ইউ নেড টু কমপ্লিট দ্যাট রিয়েল নেম অথরাইজেশন ফার্স্ট। তো এখানে আপনাকে কেওয়াইসি ভেরিফাই করার জন্য বলবে। তো এখানে বলা আছে যে ভেরিফাই, ঠিক আছে? আপনি এখানে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে সরাসরি হয়ে যাবে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আপনার আইডি কার্ডের নাম চাইবে, আপনার রিয়েল নেমটা দেবেন এবং আইডি কার্ডের নম্বরটা দিয়ে আপনার এখানে স্টার্ট ফেস ভেরিফিকেশন করার জন্য বলবে, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি যে কীভাবে কী করবেন। আমি চেষ্টা করবো যে লাইভে দেখানোর জন্য, হয় কি না জানি না, দেখি চেষ্টা করি। তো বন্ধুরা, আমি যেটা করব, এখানে সরি বন্ধুরা, তো বন্ধুরা এখানে আপনার হচ্ছে যে আপনার আইডি কার্ডের যে নম্বরটা আছে সেটা দিয়ে দিবেন। তো এখানে ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে বলা আছে। তো আপনারা, আমি বলবো যে আইডি কার্ড অবশ্যই সবারই আছে। আপনার আইডি কার্ডের নম্বরটা দিয়ে এখানে স্টার্ট ফেস ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। তো আমি এটা দিয়ে এখানে ক্লিক করে দিব, ঠিক আছে? এখানে কী কী বলে সেটা দেখতে হবে, ঠিক আছে? তারপরে এভাবে করতে হবে, ঠিক আছে? হয়তো তারা একটু কাছেন কী বলবে, এখানে ছবিটা যেভাবে দেখাচ্ছে এভাবে, হ্যাঁ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি। যখন আপনাদের ওখানে ফেসটা ওপেন হবে, তখন এখানে কার্টুনের মতন দেখাবে যে কীভাবে আপনার মানে মাথাটা উপরের দিকে করতে বলবে, আপনার মানে মুখটা হা করতে বলবে বা এরকম বলবে। তো আপনার ওগুলো করলে আপনাদের সামনে
এরকম প্রসেসিং আসবে, এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন, ঠিক আছে। কনফার্মে ক্লিক করার পর আপনারা দেখবেন যে সাথে সাথে আপনাদের এরকম ভেরিফাই লেখা আসছে, তো আপনারা চেক করবেন যে ভেরিফাই হয়ে গেছে। তো আমি এখন আমার স্টার্ট মাইনিংয়ে আশা করি যে এখন স্টার্ট করলে হয়ে যাবে। তো আমি আমার সাইডে যেয়ে দেখাচ্ছি এখন। তো বন্ধুরা, আমি আমার অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করলাম। তো এখন তারপর মাইনিংয়ে ক্লিক করে দিলাম। তো মাইনিংয়ে ক্লিক করার পর এখন যদি আমি স্টার্টে ক্লিক করি, তো আশা করি যে এখন মাইনিং হবে। তো এখানে কিন্তু একটা হ্যাশ পাওয়ার দিবে, তো এখনও কিন্তু আমার হ্যাশ পাওয়ারটা এখানে দেখায় নেই। তো দেখি স্টার্ট মাইনিংয়ে ক্লিক করি, দেখি কী হয়। স্টার্ট মাইনিং সাকসেসফুল, তো এটা কিন্তু আমার সাকসেসফুল হয়েছে। তো এখানে কিন্তু আমার যে এইটা হ্যাশ পাওয়ারটা কিন্তু এখন দিছে। হ্যাঁ, আর অবশ্যই আপনাকে এখানে যদি ই করেন, আর একটা বিষয় বলি যে এখানে মাইনিংটা কীভাবে হয়। তো বন্ধুরা, এখানে মাইনিংটা হবে যে আপনার যখন আপনি এখানে মাইনিং স্টার্ট করবেন, এখানে প্রতিদিন আপনাকে 150টা ই দিবে, ব্লক দিবে। হ্যাঁ, ঠিক আছে, ব্লক দিবে, সরি এখানে না, হ্যাঁ সম্ভবত এটাই ব্লক দিবে। যেটার ইনকামটা হবে সেটা আপনাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখবেন প্রতি 10 মিনিট পর পর একটা করে ব্লক কমপ্লিট হবে। যেটা কমপ্লিট হবে সেটা যদি আপনার 150টা ওভার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর আপনি ওগুলো কালেক্ট করতে পারবেন না, আবার নতুন করে আবার স্টার্ট হবে, ঠিক আছে। তো এই জন্য আপনাকে কি করতে হবে, যখন আপনার একটা ই কালেক্ট হবে এখানে শো করবে। আর এখানে আপনার প্রতিদিন যেটা বলতেছে যে আপনাকে এখানে 47 করে দেবে, ঠিক আছে, এটা বোনাস দিবে। তো এখন আমি আসলে এটা ক্লিয়ার না, অনেকে হয়তো বা এটা শেয়ার করেছেন জানি না, তবে আমি এখন যেহেতু নতুন সেই জন্য আমি এটা বুঝতে পারতেছি না। হ্যাঁ, তো এই যে এখানে, সরি এটা না, আমি এটা ভুল বলছি, এটা আর একটা অপশন, এটা না। তো এখানে যেটা দেখাচ্ছে যে এখানে আপনার যে BTCS, ঠিক আছে, BTCS যেটা আছে সেটা 150টা ব্লকস যদি আপনার কমপ্লিট হয়, সেটা অনুপাতে আপনার এখানে কিছু BTCS দিবে। হ্যাঁ, আপনার এই হ্যাশ পাওয়ার উপরে নির্ভর করে, আপনার যত বেশি হ্যাশ পাওয়ার হবে তত বেশি আপনার ইনকাম হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে এখানে যে আপনার BTCSটা এখানে ইনকাম হবে, তো এই রিসিভ BTC এতে ক্লিক করলে আপনার এই ব্যালেন্সে আসবে, ঠিক আছে। আর আপনি যদি রেফার করতে পারেন, সেক্ষেত্রে আপনার রেফার করার জন্য আপনি যে BTCটা পাবেন সেটা হচ্ছে যে এখানে সরাসরি BTC দিবে, সেটা আপনি এক্সচেঞ্জ করে উইথড্র করে নিতে পারবেন, আপনার চাইলে বাইন্যান্সও নিতে পারবেন। তো যেহেতু আপনারা অনেকেই মানে রেফার বেশি একটা করতে পারবেন, তো রেফারের বিষয়ে আমি নাই যাই, যদি আপনার রেফার করতে চান সেক্ষেত্রে আপনাকে রেফার রিং নেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি তারপর আমি রেফারের বিষয়টা মানে এত একটা ই করি না, গুরুত্ব দিচ্ছি না, যা আমার আমার কথা হচ্ছে আপনার এখানে ফ্রিতে মাইনিং করে রাখুন, BTCS টোকেনটা মাইনিং করে রাখুন। তো এখানে আপনার এই কপি URL, এটা হচ্ছে আপনার রেফারের লিঙ্ক, যদি আপনি এটা শেয়ার করেন সেক্ষেত্রে যদি আপনার মাধ্যমে কিছু জয়েন হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিছুটা যে BTC পাবেন সেটা আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারেন। তো সেটা অনেক বিশাল একটা ই রেফার করতে হবে, তো ওটা আমার মনে হয় না যে কারোর পক্ষে সম্ভব, যারা বড় ইউটিউবার আছেন তাদের পক্ষে সম্ভব। তো এই জন্য বলবো যে আপনারা যেটা ফ্রিতে মাইনিং করতে পারেন সেটাই আপনারা কালেক্ট করতে থাকুন এখানে BTCSটা। আর এখানে আরও বিষয় আছে যে আপনি কীভাবে এখান থেকে যে চ্যাটিংয়ের বিষয় আছে, তারপরে হ্যাশট্যাগ কার্ড আছে, তারপরে আছে এখানে গিফট কার্ড, এই বিষয়গুলো আমি পরে বলবো, যদিও ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো আমি বলবো যে ফার্স্ট যে স্টেপটা আপনারা KYCটা ভেরিফাই করবেন এবং এখান থেকে আপনার মাইনিংটা স্টার্ট কীভাবে করবেন সেটা দেখাইলাম। তো এটা করে আপনারা এখান থেকে মাইনিংটা স্টার্ট করে রাখুন। আর প্রতিদিন অবশ্যই আপনাকে এখানে 150টা ব্লক দিবে, যেটা যদি আপনার 100, এখনও কিন্তু আমার এখানে দেখেন 0 ব্লক, 150টা ব্লক হওয়ার আগেই আপনাকে এখান থেকে রিসিভে ক্লিক করে আপনার এটা কালেক্ট করে নিতে হবে। যদি আপনি এটা কালেক্ট না করেন সেক্ষেত্রে আপনার যতটা ব্লক BTC এখানে থাকবে সেগুলো কিন্তু আপনি আর কালেক্ট করতে পারবেন না, পরবর্তী আপনার নতুন করে আবার মাইনিং স্টার্ট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখন প্রথম পার্টটা আমি এখানেই শেষ করব, তো পরবর্তী পার্ট আর একটা আপনাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি এনেবল করে রাখুন। আর যদিও তেমন আমি ভিডিও শেয়ার করি না, যদি মাঝে মধ্যে একটা ভিডিও শেয়ার করি, দুইটা ভিডিও শেয়ার করি মাসে একটা বা দুইটা, তো আপনারা যে ভালো সাইটগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, তো ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।